প্রবঞ্চক মানক চলিহার মহাপুরা নিজকে জহাইছিল হাই প্রোফাইল বলি কৈলাশ কলিতার পিস্তল লৈ উঠিছিল ফটো মানক চলিহার হাতত থকা পিস্তলৰ সবিশেষ নিউজ 18ৰ হাতত প্রবঞ্চনার গোচৰত দিশপুর আরক্ষীর হাতত গ্রেপ্তার হওয়া মহাপ্রবঞ্চক মানক চলিহার বিরুদ্ধে পোহরলৈ আহি আছে এটার পাছত আনটো অভিযোগ আরক্ষীর মারাথন জেরাত মানকে স্বীকার করেছে কোন কোন ব্যক্তিক চলাহী কথাৰে প্রবঞ্চনা করে গৈছে ইয়ার মাজতে চর্চা হল মানকে দুখন হাতত দুটা পিস্তল লৈ উঠা ফটোর প্রসঙ্গ লগে লগে দুইটা পিস্তলৰ সন্ধান বিচাৰি দিশপুর আরক্ষীয়ে মঙ্গলবারে বৰবাৰীত চলাইছিল অভিযান কেবল পিস্তল কেইটাৰ বাবেই নহয় মানসে ক্রয় করা বাহনখনের ডিলারতো অভিযান চলায় আরক্ষীয়ে তথ্য অনুসরি মানসর হাতত থাকা দুটাক পিস্তল আছিল ব্যবসায়ী কৈলাশ কলিতার কৈলাশ কলিতার সঙ্গে মানসর আছিল বৃহৎ টকার লেনদেন কৈলাশ কলিতার লাইসেন্স থাকা পিস্তল লয়ে মানসে উঠিছিল ফটো ঘটনার তদন্তর পিস্তলর গৰাকী কৈলাশক তলব করেছিল দিশপুর আরক্ষীয়ে পাঁচ দিনের আরক্ষীর জিম্মাত থাকা মানসে কিন্তু আলফালৈ চোরাংচোয়া পঠিওয়া সন্দর্ভত কোনো কথা স্বীকার করা নাই বীরেন্দ্র কুমার ডেকা রিপোর্ট News18 Assam Northeast.